আকাশের যখন মুখ ভার হয় আমার কিন্তু নিজের বাইক নিয়ে প্রায় যেতে ইচ্ছা করে বেশ কিছু দূরে। তা আজকে সেরকমই আমাদের শান্তিপুর থেকে নদী পার হয়ে কানলা এসে গেলাম গোপালদাসপুর গ্রাম পূর্ব বর্ধমান জেলার বদ্দিপুরের রাখাল রাজাতলা। এই মোড়টা দিয়েই পাস করলাম। ইচ্ছা করলে সেদিন আপনি 108 শিব মন্দির কানলা দেখেও ওইখানে যেতে পারবেন। রাখাল রাজাতলা যাওয়ার রাস্তাটা এর ওপর দিয়েই পড়বে, ট্রেনে আসলে আলাদা ব্যাপার। বদ্দিপুর মোড়ে এই ব্রিজের ওপর দিয়ে একদম সোজা চলে গেলে পৌঁছে যাবেন বদ্দিপুর মোড়। এখানে দেখুন ওই দূরে যে নীল বাসটা দাঁড়িয়ে রয়েছে ওটাও কিন্তু বদ্দিপুর মোড়ের ওপর দিয়েই যাবে। সুতরাং আপনি যদি কানলা স্টেশন থেকেও যান তাহলেও বাসে করেও কিন্তু ওখানে পৌঁছতে পারবেন। 12 কিলোমিটার রাস্তা, পথের শোভা নিয়ে আমার বলার দুঃসাহস আর নেই, এত সুন্দর। যাওয়ার পথে কিন্তু অনেকগুলো এরকম কোল্ড স্টোরেজ পড়বে। একদম বদ্দিপুর মোড়ে পৌঁছে গেলাম বৈদ্যপুর মোড়, যেখানে কিনা এই রামকৃষ্ণ বিদ্যাপীঠটা অবস্থিত। ভারী সুন্দর এই স্কুলটি। আমি স্কুলের কাছে ঘোরার পরে সামনে একটা অপূর্ব সুন্দর দিঘি দেখতে পেলাম। ওই দিঘিটারও একটা ভিডিও করার লোভ সামলাতে পারলাম না, একটা ভিডিও ছোটো করে নিলাম, একটু নাবলাম ও দিঘিতে। আপনারা অবশ্যই যদি বাইকে বা গাড়িতে যান এই দিঘিতে নামবেন। এটা একদম স্কুলের ঠিক অপোজিটেই এই দিঘিটা। এবং এই বদ্দিপুর রথতলা যে মোড়টি দেখতে পাচ্ছেন এই স্কুলের পরেই, দেখুন এই যে স্কুলের যে রাস্তাটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই স্কুলটা পেরিয়ে এই হলো বদ্দিপুর রথতলা মোড়। এই ডান দিক দিয়ে আপনারা কিন্তু চলে যাবেন। ওই বাসগুলো কিন্তু ওই মোড় পর্যন্ত আসে। এখান থেকে টোটো বা টেকারে করে আপনারা কিন্তু রাখাল রাজাতলা সম্পূর্ণ ঘুরে আসতে পারেন। ওরা সমগ্র মন্দির এবং যাওয়ার সময় এই যে মন্দির পড়বে, অসাধারণ একটি মন্দির এবং ভীষণ পবিত্র মন্দিরটি। আমি এই মন্দিরটি আগেও একবার গিয়েছি, কিন্তু এই মন্দির তখন কিন্তু এত সুন্দর সাজানো ছিল না। এই জগৎগৌরী মাতার মন্দির ভীষণই বিখ্যাত। জগৎগৌরী মাতার মন্দিরের পূজা বেশ কিছুদিন আগেও হয়ে গেল এবং এখানে বহু বহু বছরের প্রাচীন প্রথা আছে, বলি প্রথা। প্রত্যেক সপ্তাহের শনিবার এবং মঙ্গলবার এখানে ভক্তদের ভীষণ ভিড় হয়। এই জগৎগৌরী মাতার মন্দিরে বহু বহু মানুষ বহু বছর ধরে মানসিক করে আসছেন। দেখুন ওই দেখুন, ওখানে ছাগল যে দুটো বাঁধা ছিল সেগুলো কিন্তু এই বলির উদ্দেশ্যেই নিয়ে আসা হয়েছে। এর আগেও এখানে অনেকগুলো কিন্তু পাঁঠা বলি হয়ে গেছে আমি আসার আগে। আজকে এত ভিড় এখানে ভাবারই বাইরে। আমি তবুও আপনাদের বেশ কিছুটা তুলে ধরার চেষ্টা করছি এখানে দেখানোর। আজকে এখানে বিভিন্ন মানসিক পুজো তো আছেই, সাথে একটা দেখা গেল একজন বোবা একজন ভদ্রমহিলা, উনি খুবই কষ্ট পাচ্ছেন, তাকে মায়ের কাছে আনা হয়েছে। সকলেরই এই আশীর্বাদে সকলেই এখানে ভালো হয়ে যান। দেখুন এখানে বলি কিন্তু একটু আগেও হয়ে গেছে। তবে এই জগৎগৌরী মাতার মন্দিরে কোনো রকম মোবাইল বা ভিডিও ক্যামেরা করার বাধ্যবাধকতা কেউ বাধা আপনাকে সৃষ্টি করবে না, তাই আমি নিজের মতো এখানে ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরছি। আজকের পরিবেশ এতটাই উন্নত ছিল যে আমার মানে ভিডিও সাথে সাথে এই জগৎগৌরী মাতাকে দর্শন করে সত্যি মন সার্থক হয়ে গেল। এরপরে প্রচণ্ড ভিড়ে মায়ের সামান্য একটু দর্শন পাওয়ার জন্যে একটু ভিড়ের মধ্যেও যাওয়া হলো। ভিড়ের মধ্যে গিয়েও মায়ের দর্শন ভালো করেও পেলেও খুব ভালো করে আপনাদের ভিডিও করে দেখানোর অবস্থা ছিল না, তাই একটু ঠাকুরমশাইকে বলে একটু ব্যবস্থা করলাম যাতে করে মায়ের মূর্তিটা আপনাদের সামনে তুলে ধরা যায়। এরপর প্রসাদের পালা, ঠাকুরমশাইকে একটু প্রসাদের জন্য বললাম, উনি খুব ভক্তি ভরে মায়ের ভিডিও করতে দিলেন এবং জগৎগৌরী মাতাকে সাক্ষাৎ দর্শন পাওয়ার সুযোগ করে দিলেন। সত্যি মনটি ভরে গেল। এরপরে মায়ের আশীর্বাদ নিয়ে সামনের দিকে এগিয়ে চললাম রাখাল রাজা মন্দিরের দিকে। এই রাখাল রাজা মন্দিরে যাওয়ার পথে রাস্তার প্রাকৃতিক শোভা এতটাই মুগ্ধ করলো আমাকে যে আমি মোটরসাইকেল চালাতে যেতেই আস্তে পৌঁছে গেলাম এই রাখাল রাজাতলার উদ্দেশ্যে। এই সোজা আসার পথে এই বাঁ দিকে চলে যেতে হবে আপনাদের রাখাল রাজাতলা। তোরণটি ওখানে এত সুন্দর সাজিয়েছে, আজ থেকে 12 বছর আগে কিন্তু আমি এটা পাইনি। তারপরে এই গ্রামের মেঠো রাস্তা দিয়ে আপনাকে যেতে হবে রাখাল রাজাতলা। এবার পৌঁছে গেছি আমরা রাখাল রাজা মন্দিরে। যাওয়ার পথে পড়বে একটি সুন্দর আমাদের লোকনাথ বাবার আশ্রম, দারুণ, পারলে দেখে নিতে পারেন। এবার এখানে গাড়ি রাখার আগে অসুবিধা ছিল, এখন কিন্তু বিস্তীর্ণ জায়গা করে দিয়েছে গাড়ি রাখার। কী সুন্দর প্রাকৃতিক পরিবেশের মাঝখানে এই রাখাল রাজাতলা মন্দির। পুজো দেওয়ার সামগ্রী এখান থেকেই আপনারা কিনতে পারবেন এবং টিফিন বলতে মুড়ি ভাজা
এখান থেকে কিন্তু কিনে নেওয়া যাবে। সে এক অনবদ্য পরিবেশ। আজকে এই মেঘমুখর দিনে এত ভালোভাবে রাখাল রাজা মন্দির দর্শন করতে পারবো আমি সত্যি ভাবিনি। হট করে মোটরসাইকেল নিয়ে বেরিয়ে গিয়েছিলাম, কিন্তু ভাবতে পারিনি যে এত সুন্দর পরিবেশ আজ আমার জন্য অপেক্ষা করছে। এখানকার নানাবিধ মূর্তি এত সুন্দরভাবে সাজানো আছে, কি বলবো। আপনারা অবশ্যই কিন্তু যদি যান, সময় নিয়ে যাবেন, সকাল সকাল ওখানে ঢুকে ভালো করে পুজো দিয়ে ওখানে নানা দিকও ঘুরবেন। ঘোরার পরে 9টা থেকে 10টার মধ্যে ভোগের কুপনটি কেটে নেবেন, মাত্র 50 টাকার বিনিময়ে প্রচুর সবজি এবং নিরামিষাশী একটি ভোজন আপনারা কিন্তু ওখানে দুপুরে 1টা থেকে 1:30টার মধ্যে করতে পারবেন। সময় একদম আপনার মনে হবে না যে আপনার ব্যয়িত হচ্ছে। এত সুন্দর দেখার দৃশ্য এবং পরিবেশ, আপনি মনে হবে যেন গাছের মধ্যেই আছেন। গাছ আপনাকে এক টুকরো ছাড়া থাকবে না। পুরো মন্দিরটি এবং মন্দির চত্বরের সীমা তো প্রচুর, সমগ্রটাই ক্ষেত এবং গাছের মধ্যে। এই ষোলোচালার মন্দিরটি, নাট মন্দিরটার মধ্যে বেশ গান হচ্ছিল। ওই ভদ্রলোক হারমোনিয়াম বাজিয়ে নামগান গাইছিলেন, আমিও ঠাকুরের দর্শনটি করে নিলাম। এই হলো সেই রাখাল রাজাতলা। রাখাল রাজা যে মূর্তি, এটি কৃষ্ণের মূর্তি। কথিত আছে একটি নিমকাঠ এই মন্দিরের পাশেই একটি জলাশয় আছে, এই জলাশয় স্বপ্নাদেশে ওইখানে ভেসে এসেছিল এবং সেই নিমকাঠের মূর্তিকেই ভেঙে এবং বিভিন্ন রকম কারুকার্য করে এই মূর্তি নির্মাণ করা হয়। অসাধারণ প্রাকৃতিক পরিবেশ। আমি বারবার কথাটি এই কারণেই বলছি, ঘুরতে তো আপনারা অনেক জায়গায় যান, কিন্তু একটু সময় করে যদি এখানে আসতে পারেন, গ্রামের মধ্যে এত ভালো প্রাকৃতিক পরিবেশে এত সুন্দর একটি মন্দিরের মেলবন্ধন ঘটেছে, সেটা কিন্তু আপনাকে অবশ্যই অনুপ্রাণিত করবে। এখানকার পরিবেশে না আছে কোনো হৈহট্টগোল, না আছে কিছু, আপনি শুধু মন ভরে একটু মানসিক শান্তি, ভগবানের দর্শন এবং এখানকার সুন্দর আহার, নাটমন্দিরে এত সুন্দর গান, ঠাকুরের নামগান, এবং এখানে বসে আপনি নিজের সমস্ত রকম চিন্তাভাবনা থেকে দূরে সরিয়ে রেখে একটা দিন এখানে কিন্তু আসতেই পারেন। এখানে আসলে আপনি নিশ্চিতভাবে বলতে পারি আপনাদের খুব ভালো লাগবে। এই রাখাল রাজাতলার আসার সমগ্র ডিরেকশনটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এখানে কিন্তু 50 টাকার বিনিময়ে দুপুরে এই জায়গাতে খাওয়ার ব্যবস্থা করা হয়। আজ থেকে 12-15 বছর আগে যখন আমি যেতাম, তখন কিন্তু খাবার জন্য কোনো পয়সা নেওয়া হতো না। এখন মানুষের ভিড় বেড়েছে, সোশ্যাল মিডিয়ার দৌলতে অনেক মানুষ যাচ্ছেন, সেই জন্যে এখানে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। বাথরুম থেকে শুরু করে সমস্ত কিন্তু এখানে আছে। এই নাট মন্দিরটিও খুব সুন্দর। এখানে রামনবমীর দিন কিন্তু ঠাকুরকে এনে এখানে নৃত্য করানো হয় এবং প্রচুর ভিড় হয়। প্রায় 1 লক্ষ থেকে 1.5 লক্ষ লোকের সমাবেশ ঘটে এখানে। প্রচুর বড় মেলা বসে রামনবমীর দিনে। এই হলো সেই ঘাট যেখানে কিন্তু আপনারা বসে একটু সময় কাটাতে পারেন। আমার কিন্তু বেশ লেগেছিল এখানটা। এই হলো পার্কিং এরিয়া এবং মন্দির চত্বর ঘোরার পর আপনারা যদি মনে করেন আরও গ্রামে ঘুরবেন, তাহলে এদিক দিয়েও কিন্তু যাওয়ার রাস্তা আছে। আমি যেটা বলেছিলাম মনে করে দেখুন, সমগ্র দিক গাছ কিন্তু আপনাকে পেছন ছাড়বে না। এখানে দেখুন বাসুকী আছেন, কৃষ্ণ আছেন, গোবর্ধন মন্দির, এগুলো সবই কিন্তু ওই মন্দির চত্বরের মধ্যেই। আপনারা পারলে অবশ্যই কিন্তু পায়ে হেঁটে এগুলো সমস্ত মন্দির চত্বরটাকে ঘিরেই আপনারা ঘুরতে পারবেন। দেখুন ওই গাছের তলায় সকলে বসে আছেন, কি সুন্দর প্রাকৃতিক পরিবেশ। এই পরিবেশ কিন্তু অবশ্যই আপনি মিস করবেন না গেলে। আমি আজকে এখানে এসে সত্যি ধন্য। এই হলো আমার বাহন, যাকে না দেখালেই নয়, আমি এতে করেই সব জায়গায় ঘুরি। এই হলো পার্কিং লট, এখানে আমার গাড়ি দাঁড়িয়ে আছে। এবং আপনারাও যদি 4 চাকা নিয়ে আসেন, সেই 4 চাকার গুগল ম্যাপে লোকেশনটা আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেব। এই হলো পার্কিং প্লট, দেখে মনে হচ্ছে না কি সুন্দর, দারুণ। আপনারা যদি মনে করেন এসে কিন্তু এখানে নিরামিষ ব্রেকফাস্ট এনে ওখানেও কিন্তু পিকনিকের মতো খাওয়া দাওয়া করতে পারেন, কিন্তু নিরামিষাশী আনবেন, অবশ্যই ভালো থাকবেন। তো নমস্কার, আজকে যে এপিসোডটা আপনারা দেখালাম সেটা হলো রাখাল রাজাতলা।
যেটা হলো কানলা থেকে বদ্দিপুর পর্যন্ত আমরা এসে সেখান থেকে প্রায় 7-8 কিলোমিটার এলাম। তা এক অভূতপূর্ব পরিবেশ, এবং এই পরিবেশের মধ্যে একটা দিন একবেলা দুপুরে এখানে অন্ন গ্রহণ করে আপনারা কিন্তু বিকেল বিকেল রওনা দিতে পারেন নিজেদের গন্তব্যস্থলে। অসাধারণ বললেও কম হবে, এত নিরিবিলি পরিবেশ। আজ থেকে 15 বছর আগে আমি নিজেও এসেছিলাম, সেই পরিবেশটা কিন্তু এখন এখানে বজায় আছে। শুধু মানুষের সমাগমটাই এখানে বৃদ্ধি পেয়েছে, এবং এটা দরকার আছে, কারণ এত সুন্দর পরিবেশে যদি মানুষ না আসে তাহলে কোথায় আসবে। তা আজকে যতটুকু ডেসক্রিপশন বক্সে আপনাকে সমস্ত কিছুর ডিটেলস আমি দিয়ে দেবো, এই ডিটেলস অনুযায়ী আপনারা এখানে আসলে আমার মনে হয় আপনাদের একটা দিন বৃথা যাবে না। অন্য যে কোনো জায়গায় যাওয়ার থেকে আপনাদের কিন্তু এখানে আসলে অনেক বেশি ভালো লাগবে। পরিবেশের সাথে একটা দিন কাটানোর জন্যে আমার কাছে অন্ততপক্ষে একটা উপযুক্ত দিন এই রাখালরাজাতলা। এই রাখালরাজাতলায় অবশ্যই দুপুরে অন্ন কিন্তু গ্রহণ করবেন, খুব সুস্বাদু হয়। আজকে আমি নিজে খাইনি, চলে যাব, কিন্তু অন্যদিন আমি এসেছিলাম সেখানে খেয়েছিলাম, খুব সুন্দর। যাই হোক, ভালো লাগলে ভিডিওটি সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটাকে আরও লোকের কাছে পৌঁছে দেবেন। আপনাদের ভালোবাসায় আজ এতদূর এসেছি, আরও অন্য অন্য ভিডিও নিয়ে পরের এপিসোডে আমরা আসবো। স্টে ফিট, স্টে লং, বাই।